আসসালামু আলাইকুম, আমি আরিফ হাসান শুভ, আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড ফাইভ ফিটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজ আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে একটা প্রথমত একটা বিল্ডিংয়ে গ্রুপিং করবেন, কীভাবে আপনারা সুইচ বোর্ড বসাবেন, কতটুকু উপরে সুইচ বোর্ড বসাতে হয়, কীভাবে আপনারা গ্রাইন্ডিং মেশিন চালাবেন। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। যেহেতু আমাদের সাদের সেন্টারিংয়ের কাজ শেষ, সেন্টারিং খোলা হয়ে গেছে, তো আমরা এখন আগে সাদের মধ্যে পেপার দিয়ে রেখেছি, খুব সহজে খোলা যায়। ওই জন্য আমরা এখন ভালোভাবে হাতুড়ি দিয়ে পিঠে এটা বক্সটাকে ক্লিয়ার করে নিব। তো আমাদের বক্সটা ক্লিয়ার করা শেষ, তো আমরা এখন ভালোভাবে দেখে নিব এটার মধ্যে কোনো ময়লা ঢুকছে কি না। তো আমরা এখন যেয়ে তার ঢুকিয়ে দেখব আমাদের পাইপটা ক্লিয়ার আছে কি না। তো আমরা এখন যেয়ে তার ঢুকিয়ে দিব, যদি আমাদের পাইপটা জাম হয় যেয়ে তার ঢুকবে না, অথবা স্প্রিং ঢুকবে না, যেহেতু আমাদের পাইপটা ক্লিয়ার আছে জন্য আমাদের যেয়ে তার ঢুকে গেছে পাইপের মধ্যে। তো এখন আমরা পেঁচিয়ে রাখবো, যেহেতু আমরা এখন তার টানবো না, তো এখন গ্রুপিং করে আমরা পাইপ দিয়ে দিব। ফেলাবো সাধারণতার সহিত ব্রিফিং করবো, যেহেতু এখন কোনো রিক্সেবল জমা না থাকে মধ্যে। তো আমরা ভালোভাবে পিঠে ছেড়ে দিয়ে রূপুরা আলিয়ে দিব। আর আপনারা যখন গ্রুপিং করবেন মাস্ক, তারপর সানগ্লাস ইউজ করবেন, যেন সবগুলো করবেন আপনার সাবধানের সহিত কাজটা করতে হবে গ্রুপিংয়ের কাজ। আমাদের এদিকে একটা সুইচবোর্ড হবে, তার জন্য আমরা লেন্টি নামাচ্ছি। তো আপনারা খেয়াল করবেন ফোর লেভেল থেকে পাঁচ ফিট রাখবেন আপনারা উচ্চতাটা, পাঁচ ফিট রাখলে আপনাদের হবে। আর যে ফ্রিজের ল্যাম্পগুলো আছে এগুলো আপনারা তিন ফিট রাখতে পারেন, ফ্লোর লেভেল থেকে তিন ফিট উঁচুতে রাখবেন, তিন থেকে সাড়ে তিন ফিট রাখবেন। যেহেতু আমার চারটি সেট আমরা পয়েন্ট করে দিয়েছি, আমরা এক্সট্রা আবার পয়েন্ট করেছি এখানে। এখানে আমাদের ডিবুটের নিচে দিয়ে আমাদের এদিকে একটা পাওয়ার লাইন হবে, এর জন্য আমরা দেখিয়ে দিয়েছি। যেমন ল্যাপটপ যদি ইউজ করতে চায়, যদি কার্ডের পয়েন্ট ইউজ করতে চায়, কার্ডের পাশে যে পয়েন্ট এটা ইউজ করেন। তো এখন আমরা সুইচ বোর্ডটা ভালোভাবে কেটে নেব, আমরা সুইচ বোর্ডটা হাতের নাগালে রাখবো, হাতের কাছে আমরা হাতের কাছে সুইচ বোর্ডটা পেয়ে যাই। সুইচবোর্ডটা দিয়ে আমরা দেখবো আমাদের কাজটা হয়েছে কি না। কাটা হইলে আমাদের পাইপ জাম দেব আমরা এখন, যেহেতু আমার এগুলোকে ব্যান দেওয়া আছে, যেহেতু বিম সাপ তো আমাদের এখানে ইয়ে দেওয়া আছে, এখানে সাপের দিয়ে আমরা ব্যান নামিয়ে রাখছি। ব্যানের ভিতরে আমরা যেহেতু আমরা দূর পাইপ দিয়ে কাজটি করতেছি, আপনারা চাইলে স্টেট পাইপ দিয়ে কাজটি করতে পারেন। যদি দৌড় পাইপ যদি ভ্যানের মধ্যে সকেটের মধ্যে না দেখে আপনাদের ভ্যানের মধ্যে, তো আপনারা চাইলে একটু মাথাটা কেটে নিতে পারেন, কেটে নিয়ে কাস্টিক মেরে দিলে আশা করি ঢুকে যাবে, কোনো সমস্যা হবে না। তো আপনারা ত্রিপল পাইপ বিষয় ক্লাম্পস সেট আপ করবেন, আর যে ওয়ালের সাইড করবেন
আপনি স্টিক পাইপ লাগালো, এগুলো লাগাতে হবে। তো যেখানটা যেটা ঢুকিয়ে নিয়েছে আমি যেটা দেওয়া আছে পাইপের মধ্যে, তারপর চাইলে এভাবে চাকরের মাথার এই দিক দিয়ে টুদের পাইপটা একটু কেটে ফেলতে পারেন, যেহেতু দিয়ে রাখবেন যেহেতু পরে প্রবলেম না হয় আমাদের। ওই জন্য আমি যেহেতু ঢুকিয়ে রাখলাম, যেহেতু আমরা এখন তার টানতেছি না, এই জন্য ক্লাম মেরে নেবেন ভালোভাবে। আর ক্লাম না থাকলে জলি দিয়ে ইউ করবেন। এটা আমি ক্লাম মেরে নিচ্ছি যেহেতু পাইপে কোনো প্রেশার না থাকে, আর চাইলে মশলা দিয়ে আটকাতে পারেন, সিমেন্ট বালি দিয়ে আপনারা মশলা করে মশলা দিয়ে আটকাতে পারেন। আপনাদের ফিটিংয়ের কাজটা হয়ে গেলে তো আমরা কাজটা কীভাবে করছি এখন আপনাদেরকে দেখাবো। যেহেতু আমরা তার টেনে নেই, তো আমরা এখানে এটা একটা পাওয়ার লাইন ফ্রিজের জন্য, আর এখানে একটা সুইচ বোর্ড আছে আমাদের, তো আপনারা এভাবে লাগাতে পারেন খুব কম সহজে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওগুলো দেখলে সহজে কাজটি বুঝতে পারবেন।